পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। অনেকে বলছেন যে চার রাজ্যে বিজেপি কেন ক্ষমতায় এলো এবং পাঞ্জাবি বা কেন কংগ্রেসকে শেষ করে আম আদমি পার্টির উত্থান হলো। এইসব প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান তাহলে আপনাকে এইসব রাজ্যে কিছুদিনের জন্য বেড়াতে যেতে হবে, সেখানকার মানুষরা কি বলছে বুঝতে হবে। আমি উত্তরপ্রদেশে গিয়ে বা কৃষক আন্দোলনে গিয়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে এই যে মানুষ বিজেপির একটা বিকল্প চাইছে, মানুষ বিজেপিকে চাইছে না, কিন্তু বিরোধীরা ঐক্যবদ্ধ নয়। কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, বিভিন্ন দলিত এবং সংখ্যালঘু সংগঠনগুলি যদি ঐক্যবদ্ধভাবে উত্তরপ্রদেশে লড়াই করত তাহলে কিন্তু বিজেপিকে হারানো যেত। কিন্তু বামেরা লড়েছে বামেদের মতো, সিপিআই প্রার্থী দিয়েছে, সিপিএম প্রার্থী দিয়েছে, সিপিআইএমএল লিবারেশন প্রার্থী দিয়েছে, বিভিন্ন সংগঠন প্রার্থী দিয়েছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, সমাজবাদী পার্টি প্রার্থী দিয়েছে, বহুজন সমাজ পার্টি প্রার্থী দিয়েছে, নিজেদের মধ্যে কোনো ঐক্য নেই। ওদিকে মিমো প্রার্থী দিয়েছে এবং আদিবাসী দলিত যে ছোটো ছোটো সংগঠনগুলি আছে, একাধিক সংগঠন, তারাও প্রার্থী দিয়েছে। এবার ভোটটা ভাগাভাগি হয়েছে। যারা শিক্ষিত আমার ভিডিওটি দেখছেন তাদের কিছু অনুরোধ করব, একটু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটা যান এবং সেখানে দেখুন যে বিরোধী ভোট যদি এক জায়গায় পড়ত তাহলে কিভাবে জিতে যেত। শেখপুর বলে বাদায়ুন জেলার, সেখানে আমি গিয়েছিলাম, সেই বিধানসভাতে যদি আপনারা দেখেন সেখানেও কিন্তু অল্প ভোটের ব্যবধানে বিজেপি মানে জিতছে। এইরকম একাধিক আসন আছে যেখানে বিএসপি যদি ভোটটা না কাটতো বা কংগ্রেস যদি না কাটতো বা বামেরা না কাটতো বা ভোট ভাগাভাগি না হতো বা কোথাও যদি সমাজবাদী না কাটতো তাহলে কিন্তু বিরোধীরা জিতে যেত। অর্থাৎ আমি বলতে চাইছি যদি ঐক্য হতো তাহলে জিতে যেত। অর্থাৎ উত্তরপ্রদেশের জনগণ তারা বিজেপিকে হারাতে চেয়েছিল কিন্তু বিরোধীরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এটা সম্ভবপর হয়ে উঠল না। দুই নম্বর হচ্ছে আম আদমি পার্টির উত্থান পাঞ্জাবে। পাঞ্জাবে কংগ্রেসের সরকার ছিল, নিজেদের ভিতরে এত গোষ্ঠীদ্বন্দ্ব, এত ঝগড়া, আপনারা সেটা জানেন। দিল্লির পাশে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ, দিল্লির যারা নেতা আছেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আরও সব আছেন, তারা যদি ফোকাস দিতেন এইসব জায়গাতে তাহলে জিততে পারত। কৃষক আন্দোলন যখন হলো তখন আমি গিয়ে দেখলাম যে সিঙ্গু বর্ডার হোক বা টিকরি বর্ডার এইসব জায়গাতে একেবারে অরবিন্দ কেজরিওয়ালের সরকার পানীয় জল দিয়ে, টয়লেট, ভ্রাম্যমাণ টয়লেট দিয়ে কৃষকদেরকে সহযোগিতা করছেন, প্রয়োজনে খাবার পাঠাচ্ছেন। এই যে সহযোগিতা, এবং পাঞ্জাবে তারা বিরোধী দল ছিল, সব রকমের সহযোগিতা করেছে। তারপর অরবিন্দ কেজরিওয়ালকে যখন বলা হলো যে সন্ত্রাসীদের সমর্থক, খালিস্তানিদের সমর্থক, সে বিচ্ছিন্নবাদকে সমর্থন করছে ইত্যাদি ইত্যাদি নানা রকমের অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে করা হলো, কিন্তু এই সব প্রশ্নের উত্তর না দিয়ে তিনি উন্নয়নের কথা বললেন। তিনি বললেন পাঞ্জাবে আমরা এমন একটা সরকার চাই যে সরকার দিল্লির মতো বিদ্যুৎ ফ্রি পাবে 200 ইউনিট পর্যন্ত, জল ফ্রি পাবে, স্বাস্থ্য ফ্রি পাবে। যেমন আমাদের পশ্চিমবাংলাতে যদি স্বাস্থ্য নিতে যেতে হয় তাহলে স্বাস্থ্য কার্ড নিয়ে যেতে হয়, তারপরে ডেটের পর ডেট, ডেটের পর ডেট দিয়েও ঘুরে 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 সে অনেকে পায় না বলে অভিযোগ। কিন্তু দিল্লিতে যদি শুধু আপনি আধার কার্ডটা নিয়ে যান তাহলে আপনাকে স্বাস্থ্য ফ্রি দেবে, তারপরে স্বাস্থ্য কার্ড তো আছেই এখানে। সেই সঙ্গে এখানে স্বাস্থ্যটা এত উন্নত যে একেবারে আপনার গ্রামীণ হসপিটালে আমাদের এলাকায় কী হয় যে ডাক্তাররা লিখে দেয় যে পরীক্ষা করো বাইরে থেকে, এখানে কিন্তু মানে সরকারিভাবেই পরীক্ষা নিরীক্ষা হয়, একটা মানুষের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সরকারি হসপিটালেই হয়, এটা বিরাট সুবিধা। তারা বলছে যে পাঞ্জাবে এই সুযোগ সুবিধা পাবে। দেখেছো দিল্লির যে স্কুল, সরকারি স্কুল, তা দেখতে আমেরিকা থেকে লোক আসে, আমেরিকার প্রেসিডেন্টের স্ত্রী আসে। সুতরাং তোমরা যদি চাও তাহলে আমরা এই রকম একটা ইংলিশ মিডিয়াম স্কুলের সিস্টেম তৈরি করব, চাকরি পাবে। এই যে উন্নয়নের কথা তারা বলেছিল এবং কৃষক আন্দোলনকে সমর্থন করেছিল, ফলে মানে কংগ্রেসে হেরে গেছে। এই যে অল্টারনেট তারা দিয়েছে, এবং গোয়া, আপনারা যদি দেখেন গোয়াতে বিরোধী দল শূন্য ছাড়া, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং অন্যান্য যেসব দল ছিল তাদের ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হতো। আপনারা রেজাল্টটা একটু দেখেন, সামান্যের জন্য বিজেপি জিতছে। এর মানে কি? এর মানে হচ্ছে বিরোধীরা ঐক্যবদ্ধ নয়। তৃণমূল ওখানে 5% ভোট টানছে এবং আম আদমি পার্টি একটা আসনে জিতছে। এই ভোটটা যদি কংগ্রেসের সঙ্গে জোট করে একসঙ্গে হতো তাহলে বিজেপি হেরে যেত। অনুরূপ কথা মণিপুরে,
প্রত্যেকটা নির্বাচন অনুরূপ কথা উত্তরাখণ্ডে, বিরোধীরা ঐক্যবদ্ধ নেই। এবং আমি গিয়ে দেখেছি যে শুধু ভোটের সময় বিরোধীরা আসছে, সংগঠন নেই। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব শুধু ভাষণ দিচ্ছেন, আর তিনি ভাবছেন যে বিজেপির বিরুদ্ধে একটা ক্ষোভ আছে, আপনি আপনি জিতে যাবে। সেটা কি সম্ভব নাকি? সেটা গ্রাসরুট পর্যন্ত সাংগঠনিক কাঠামো না থাকলে জিততে পারে নাকি? গ্রামে বুথ কমিটি না থাকলে জিততে পারে নাকি? বিরোধীরা সেটা বোঝে না। এর উত্তর পেতে গেলে আপনাকে পশ্চিমবাংলার দিকে তাকাতে হবে। সেখানে এমন অনেক জেলা আছে যেখানে কংগ্রেসের সেই আগেকার যে কমিটি, সেই কমিটি আছে, নতুন কোনো কমিটি হয়নি, কোনো ব্লক কনভেনশন হয়নি, কোনো নির্বাচন হয়নি। গোটা দেশ জুড়ে কংগ্রেস নিজেদের মধ্যেই লড়ছে। আর বামেরা, অনেকে বলেন যে কৃষক আন্দোলনে বামেদের বিরাট ভূমিকা, তা তো দেখতেই পেলাম কত ভূমিকা রেখেছেন, আর কারা কী করেছে তা তো দেখতেই পাওয়া গেল। হ্যাঁ, কৃষক আন্দোলনকে সকলে সমর্থন করেছে, কিন্তু কৃষক আন্দোলনের ফসল অরবিন্দ কেজরিওয়াল তুললেন ঘরে। উত্তরপ্রদেশের যে ভোট, সেখানে সমাজবাদী পার্টি ভালো আসন বাড়িয়েছে, গত নির্বাচনের চেয়ে বেশ আসন বাড়িয়েছে, এবং বিজেপির জন্য এটা চিন্তার। কেননা 2024 সালের নির্বাচনের আগে যদি বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয় তাহলে বিজেপিকে হারানো যাবে। সেই পাটিগণিতের অঙ্ক কিন্তু একেবারেই স্পষ্ট, উত্তরপ্রদেশ থেকে শুরু করে আপনি পাঞ্জাব থেকে শুরু করে সব জায়গায় যদি বিরোধীরা ঐক্যবদ্ধ হয়, অর্থাৎ বিজেপি বিরোধী শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বিজেপি কোনো মতেই জিততে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিরোধী ঐক্য কি হবে? নাকি তৃণমূল তৃণমূলের মতো লড়বে, বামেরা বামেদের মতো লড়বে, কংগ্রেস কংগ্রেসের মতো লড়বে, আম আদমি পার্টি আম আদমির পার্টির মতো লড়বে, সবাই আপন আপন লড়বে আর বলবে যে দলটা তো বাঁচাতে হবে, বিএসপি বিএসপির মতো লড়বে, বলবে যে এটা তো দলটা তো বাঁচাতে হবে, দলটা আগে। এখন আপনাদেরকে ঠিক করতে হবে, দল আগে নাকি দেশ আগে? আপনাদেরকে ঠিক করতে হবে যে বিকল্প শক্তি হিসাবে বিরোধীরা উঠে আসবে, নাকি সৈন্য ছাড়া হয়ে আবার আরেকটা মোদি সরকারের অপেক্ষা করতে হবে। যদি বিরোধীরা ঐক্যবদ্ধ না হয়, আমি আবারও বলছি, বিরোধীরা ঐক্যবদ্ধ হলেই কিন্তু বিজেপি হারবে। আবার আরেকটা সত্য কথা এটা বলতে হবে, উত্তরপ্রদেশে গিয়ে আমি দেখেছি সেখানকার সাধারণ মানুষ, তারা বলছে যে বিজেপির আমলে তেমন উন্নয়ন হয়নি, কিন্তু রেশনটা ফ্রি, যেটা আমাদের ওখানে আছে গোটা দেশে রেশন ফ্রি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রচার করে বলেন দুয়ারে রেশন, আসলে গোটা ভারতবর্ষে দুয়ারে রেশন ফ্রি, রেশনটা ফ্রি। এটা তৃণমূল সরকার দেয় না, এটা কেন্দ্রীয় সরকার দেয়, এটা কংগ্রেস আমলের আইন অনুযায়ী দেয়। এরকম অনেকগুলি প্রকল্প আছে আমাদের পশ্চিমবাংলায় চলছে, ওরকম প্রকল্প অন্যান্য জায়গাতে চলছে এবং তার চেয়ে বেশি চলছে, সেটা আমি আলোচনার বিষয়ে আনতে চাইছি না। আমি বলতে চাইছি যে উত্তরপ্রদেশের জনগণের মধ্যে একটা অংশ বলছে যে সমাজবাদী সরকারের সময়ে, বিএসপি সরকারের সময়ে বা পূর্বতন সরকারের সময়ে বিভিন্ন রকমের হিংসার ঘটনা ঘটেছে, গুন্ডারাজ চলেছে, মানে এলাকায় অশান্তি তৈরি হয়েছে, এই বিজেপি সরকার আসার পর এটা কমেছে, মুজাফফরনগর দাঙ্গা হয়েছে, একাধিক দাঙ্গা হয়েছে, ওই দাঙ্গাগুলি এখন হচ্ছে না, এগুলি সাধারণ মানুষ বলছে। কিন্তু বিজেপি ভালো কাজ করেনি, বিশেষত কোভিড নিয়ন্ত্রণ, চাকরি বাকরির ক্ষেত্রে যে পরিমাণ তাদের গাফলতি লক্ষ্য করা গেছে, এবং একটা মেরুকরণের রাজনীতি, হিংসার রাজনীতি, সেটা মানুষ কিন্তু পছন্দ করেনি। তার সঙ্গে সঙ্গে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যোগী রাজ্য কিন্তু পিছিয়ে, কিন্তু ওই যে অল্টারনেট নেই, অল্টারনেট না থাকার কারণে একটা তো পকেট ভোট বিজেপির আছে, তাদের সঙ্গে একটা সোশ্যাল সংগঠন আছে, তাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এত শক্তিশালী, তাদেরকে ওই হাওয়ায় হারিয়ে দেওয়া যায় নাকি? যায় না। তারপরে বিরোধীদের দিশা নেই, বিরোধীরা কি করতে চায় স্পষ্ট হয়নি, মানুষের ক্ষোভ আছে, কিন্তু বিরোধী ভোট যদি ভাগ হয় আর বিরোধীদের যদি সুনির্দিষ্ট দিশা না থাকে, যেমন ধরুন অখিলেশ যাদব বলছেন ও হিন্দু ও হিন্দু ও হিন্দু ও হিন্দু, এই যে নরম হিন্দুত্বের দিকে যাওয়া, বা একাধিক নেতা তারা হিন্দুত্বের দিকে যাওয়া, আচ্ছা বলুন তো বিজেপি একটা হিন্দুত্বের লাইন লিয়েছে, তার অল্টারনেট যদি আপনিও হিন্দুত্বের লাইন নেন, তাহলে সাধারণ মানুষ কী করবে, সেকুলার মানুষ কী করবে, যারা উন্নয়নের কথা বলছে, যারা কনস্টিটিউশনের কথা বলছে, তারা কী করবে? ফলে তারা বিভ্রান্ত হয়েছে,
তারা মনে করেছে যদি হিন্দুত্ব নিতে হয় তাহলে বিজেপির হিন্দুত্বটা নিতে হবে, আবার আবার নতুন হিন্দুত্বের আবার কি নেব, নেয়নি। ফলে এই দ্বন্দ্বটা ছিল, মানুষ চাইছে একটা বিকল্প, একটা অল্টারনেট, কিন্তু কেউ দিতে পারছে না। বিরোধীদের মধ্যে ঐক্য নেই। যদি বিজেপিকে হারাতে কেউ চায়, মন থেকে চায়, পার্টির ঊর্ধ্বে উঠে তাকে কিন্তু উদার হতে হবে এবং বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে। সেটা যদি না করতে পারেন তাহলে বিজেপিকে হারানো সম্ভবপর নয়। কেননা একটা সুসংগঠিত সংগঠন, একটা সিস্টেম্যাটিক সংগঠন, তার বিরুদ্ধে শুধু অভিযোগ করে হবে না, তার বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি একটা অল্টারনেট দাঁড় করাতে হবে এবং বলতে হবে যে এটাই অল্টারনেট, এটাই মোদির চেয়ে ভালো প্রধানমন্ত্রী, এটা মোদির চেয়ে ভালো সুশাসন, এটা সাংবিধানিক শাসন, এবং সেটাকে ইস্টাবলিশ করতে হবে, মানুষকে এটা বিশ্বাস এবং আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। এটা যদি পারে কেউ তাহলে বিজেপিকে হারানো অসম্ভবপর নয়। কিন্তু কে করবে এই কাজটা, কে করবে এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্ন। আর আর একটা আমার শেষ কথা, দেশে বিরোধী শক্তি যদি ঐক্যবদ্ধ না হয়, বিরোধী গোষ্ঠী যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এটা দেশের জন্য খুব ভালো দিক নয়। কেননা দেশে বিরোধী শক্তিকে সবসময় শক্তিশালী হতে হয়, সে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, ভারতবর্ষের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু বিরোধী শক্তিকে অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে হবে, সাংবিধানিক হতে হবে। এই সাংবিধানিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, মানবতা প্রেমী বিরোধী শক্তি যেখানে যেখানে হবে সেখানে সেখানে উন্নয়ন সম্ভব।